যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারী বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে প্রধান সব সড়ক সহ বন্ধ রয়েছে রেল সেবা, জারি করা হয়েছে জরুরি অবস্থা। 140 বছরের মধ্যে সর্বোচ্চ এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারেন 2 কোটি 30 লাখ মানুষ। 140 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের কবলে নিউ ইয়র্কবাসী, পানিতে তলিয়ে গেছে শহরের প্রধান সব সড়ক। সপ্তাহখানেক ধরেই বৃষ্টিপাত হচ্ছে শহরটিতে, তবে বৃহস্পতিবার রাতের ভারী বৃষ্টি সামাল দিতে পারেনি শহরের ড্রেনেজ ব্যবস্থা, এরপরই শুরু হয় দুর্ভোগ। বন্যায় সম্পূর্ণ বন্ধ নিউ ইয়র্কের একাধিক সাবওয়ে লাইন, বিঘ্নিত মেট্রো সেবাও বন্ধ রাখা হয়েছে। লাগার্দিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বৃষ্টি অব্যাহত থাকায় নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালির বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টি কমার কোনো নাম নেই, বন্যার পানিতে গাড়িগুলো রাস্তায় আটকে আছে, এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি, সত্যি অনেক অবাক লাগছে। এলাকাটিতে কয়েক হাজার বাসিন্দা আছে, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই বাসিন্দাদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। এমন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের 2 কোটি 30 লাখ মানুষ, এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন, ডুবে যাওয়া সড়কে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।